নমস্কার ফাল্গুনী দি, আমি রুরাল নিউজ 24-এর পক্ষ থেকে অঙ্কুর আচার্য কথা বলছিলাম। দিদি হ্যাঁ, নমস্কার, বলুন। দিদি আপনি আশা করি জানেন যে আজকে বারাসাত লাগোয়া দত্তপুকুরে একটা ভয়াবহ বাজি কারখানা দুর্ঘটনা ঘটেছে এবং সেই বাজি কারখানাটা পুরো মানে উড়ে গেছে। আশেপাশের এলাকাগুলোর অবস্থাও খারাপ হয়ে গেছে এবং বহু মানুষের প্রাণ গেছে এবং এখনো বহু মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনি বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের একজন মানুষ, এই যে বারংবার কখনো মেদিনীপুর থেকে শুরু করে কখনো উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ জায়গাগুলোতে বাজি কারখানার নামে এই যে ভয়াবহ দুর্ঘটনাগুলো ঘটছে, এই নিয়ে দিদি আপনার কি বক্তব্য, যদি একটু আপনি রুরাল নিউজ 24-এর দর্শকদের সরাসরি বলেন। দেখুন, বাজি কারখানার নামে বোম কারখানা চলছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী। যখন বিস্ফোরণ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তখন সামনে আসছে যে তার অন্দরে লুকিয়ে আছে কত ভয়ানক পরিস্থিতি। আপনারা আজকে দেখেছেন বারাসাতের নীলগঞ্জ এরিয়ায় প্রায় 200-র ওপর ওখানে বাজির ছোট 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 কারখানা কুটির শিল্পের মতো গড়ে উঠেছে। তার 0.5 কিলোমিটার দূরে রয়েছে ফাঁড়ি, তারপরে ব্যারাকপুরের সিপি অফিস, বারাসাতের অফিস পুলিশের। তো আমার প্রশ্ন হচ্ছে যে এরা কি ঘুমিয়েছিল? আমরা যখন ওই স্থানে পৌঁছাই, আমরা দেখি যে ভয়ানক যে পরিস্থিতি, যেভাবে বিস্ফোরণ হয়েছে তাতে বহু মানুষ মারা গেছে। ওখানে দোতলা বাড়িগুলো উড়ে মানে ভেঙে উড়ে পাশে গিয়ে পড়েছে, অনেকটা উঁচুতে গিয়ে। ভাবুন এই বিস্ফোরণ কতটা ভয়াবহ থাকলে, তবে কংক্রিট দোতলা বাড়ির ছাদ ওইভাবে উড়ে যাচ্ছে। একটি বাড়ি নয়, ওখানে কয়েকটি বাড়ি এবং 200 কিলোমিটারের মধ্যে সমস্ত বাড়িতে মানে পাকা বাড়িতে সেখানে ফাটল ধরেছে এবং কোথাও কোথাও ভেঙেছে, কোথাও কোথাও ধসে পড়েছে, এরকম পরিস্থিতি রয়েছে। সেখানে সেখানে গবাদি পশু শিশু সহ প্রচুর মানুষ সেখানে মারা গেছে। দিদি আপনাকে 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 ছোট্ট একটু থামালাম যে আজকে সরাসরি ঘটনাটা ঘটার পরই রাজ্যের খাদ্যমন্ত্রী এবং ওই সংলগ্ন এলাকার তৃণমূলের বিধায়ক রথীন ঘোষ স্পষ্ট বলেছেন যে তৃণমূল বা তৃণমূলের কোনো কর্মী এই বিষয়টার সঙ্গে যুক্ত না। তো শাসক দল তো সরাসরি এটাকে অস্বীকার করছেন, আপনারা যতই অভিযোগ করুন। শাসক দলের ইঙ্গিতেই এটা চলছে চারিদিকে। আপনারা যেভাবে রাস্তাঘাটে, বাজারে, দোকানে, তৃণমূলের অফিসে, বাড়ির ওপরে, জঙ্গলের মধ্যে বোমা পাচ্ছেন, সেগুলো কোথা থেকে আসছে, কারা ক্যারি করছে এই বোমাগুলো? পুলিশ কি ঘুমিয়ে রয়েছে? পুলিশ মন্ত্রী কি বিজেপির? পুলিশ মন্ত্রী কি কংগ্রেসের? কাদের পুলিশ মন্ত্রী? এই পুলিশ মন্ত্রী যারা রয়েছে তাদের সিআইডি কি করছে? তারা জানেন না এখানে কি পরিস্থিতি রয়েছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী? মেদিনীপুর থেকে খাগড়াগড় থেকে আপনার একের পর এক যে ঘটনা ঘটে চলেছে এইভাবে ভয়ানক বিস্ফোরণ। নৈহাটিতে আপনারা জানেন কি ধরনের বিস্ফোরণ ঘটেছিল, বা এবং মরার পরে তারা এটাকে চাপা দিতে চায়। সেই বিস্ফোরণ যখন সেইটাকে ডিসপোজাল করতে গিয়ে গঙ্গার ধারে ওপারে চুচুড়া অব্দি কেঁপে উঠেছিল, সেখানকার বাড়িঘর দর ভেঙে পড়েছিল, জানলাগুলো কাঁচ ভেঙে পড়েছিল, সেটা কত বড় বিস্ফোরক ছিল। প্রত্যেক ক্ষেত্রে শাসক দল এই কথা বলে। ওখানে উনি এমএলএ, ওখানে পঞ্চায়েত উনাদের, ওখানে পৌরসভা উনাদের, পুলিশ মন্ত্রী উনাদের, তৃণমূলের নেতা উনাদের, সন্ত্রাসীরা উনাদের। উনারা জানেন না যে এটা কিভাবে হচ্ছিল, কেন হচ্ছিল? ওখানে তো একটা পুরো গবেষণা কেন্দ্র গড়ে তুলেছিল এই এই সন্ত্রাসবাদীরা। এই সন্ত্রাসবাদীরা কাদের ছত্রছায়ায় এত দিন ধরে এই বোমা কারখানা চালাচ্ছিল? একদিনে তো এই কারখানা তৈরি হয়নি, তাহলে ইনারা কি ঘুমাচ্ছিলেন? দিদি আপনারা কি এনআইএ তদন্ত দাবি করছেন? দেখুন, যে পুলিশ ঘুষ নিয়ে, যে শাসক দল টাকা নিয়ে এবং রমরমিয়ে মানুষের মুখ বন্ধ করার জন্য এই ধরনের বোমা শিল্প চালায়, আপনার কি মনে হয় তাদেরকে দিয়ে তদন্ত করলে প্রকৃত দোষীরা শাস্তি পাবে বা তারা কারা দোষী বেরিয়ে আসবে? এখনো পর্যন্ত কোনো দোষীদের ধরতে পারেনি পুলিশ, কারণ পুলিশ তো রোজ হাত পেতে টাকা নেয়, কি করে পুলিশ তদন্ত করবে? এনআইএ তদন্ত ছাড়া এই ধরনের ঘটনার তদন্ত করা কখনো সম্ভব নয়। সেই জন্য আমরা এনআইএ তদন্ত চাইছি এবং এনআইএ তদন্তে প্রকৃত দোষী কিভাবে এখানে সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়াচ্ছে, এর মধ্যে কোনো জঙ্গি যোগ আছে কিনা, আরো কিছু গোপনীয়তা এর মধ্যে লুকিয়ে আছে কিনা, সেই বিষয়ে এনআইএ তদন্ত হলেই পরিষ্কার হবে। অনেক অনেক ধন্যবাদ ফাল্গুনীদি, অনেক ধন্যবাদ।